নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আবারও আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপি দিয়ে মুগ ডালের রেসিপি। এর আগে আমার চ্যানেলে বাঁধাকপি দিয়ে মসুর ডাল বানিয়ে দেখিয়েছি, তবে যারা পেঁয়াজ রসুন ছাড়া এই ডাল বানাতে চান আজকে তাদের জন্য এই ডালের রেসিপি। নিরামিষ দিনে নির্দ্বিধায় এই ডালটি বানিয়ে দেখবেন, ডেফিনেটলি ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। বাঁধাকপি দিয়ে মুগ ডাল বানাবার জন্য এখানে একটা অর্ধেক বাঁধাকপি নিয়ে এভাবে করে কেটে নিয়েছি, খুব বেশি ঝিরিঝিরি করে কাটিনি। আর বাঁধাকপির যে শক্ত পোর্শনগুলো সেগুলো নেবেন না, যেরকমটা আমি আগের ডাল বানানোতেও দেখিয়েছি। এবার বাঁধাকপি নুন হলুদ দিয়ে মেখে নেব, সেই জন্য বাঁধাকপির বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে বাঁধাকপি ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, এতে করে বাঁধাকপির মধ্যে যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। 2 মিনিট পরপর এভাবে করে নিচের বাঁধাকপি ওপরে আর ওপরের বাঁধাকপিগুলো নিচে করে দেব, এতে করে বাঁধাকপি তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে জল ছেড়ে দেবে। একটা ফ্রাইং প্যান গ্যাসে গরম হতে বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মুগ ডাল। ডাল শুকনো খোলায় ভেজে নেব, যতক্ষণ হালকা বাদামি কালার না আসছে ততক্ষণ অবধি ডাল ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে সমানে নাড়িয়ে ঝাড়িয়ে ডাল দেখুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি, ডাল ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গ্যাস বন্ধ করে ডাল একবারের জন্য ধুয়ে নেব। ভেজে নেওয়া ডাল একবারের বেশি ধোবেন না, এতে করে ভাজা ডালের যে সুন্দর একটা গন্ধ সেটা চলে যাবে। ডাল সেদ্ধ করে নেব, ধুয়ে নেওয়া ডাল একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল, প্রায় 2 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। কুকারের ঢাকনা ভালোভাবে আটকে নিয়ে 3টে সিটি দিয়ে নিচ্ছি, বেশি আছেই আমি 3টে সিটি দিচ্ছি। 3টে সিটি দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ভালোভাবে ঠান্ডা করে নেব। কুকারের প্রেশার নিচে থেকে চলে গেলে কুকারের ঢাকনা খুলে নিচ্ছি, দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কি না। হাত দিয়ে চাপড়ে দেখুন ডাল ভেঙে যাচ্ছে, মানে ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে ডাল ঘেঁটে নিচ্ছি। 10 মিনিট পর দেখুন বাঁধাকপি নরম হয়ে গেছে আর কপি থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার জল চেপে নিয়ে বাঁধাকপি একটা অন্য পাত্রে তুলে নিতে হবে। কপি থেকে যে জল বেরিয়েছে সেটা ফেলে দিতে হবে, তো এই জলটা আমি ফেলে দেব। অন্যদিকে আরেকটা কড়াই গ্যাসে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। তেজপাতা 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। কয়েক সেকেন্ড তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির একটা দারচিনি, 2টো সবুজ এলাচ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। মশলা কয়েক সেকেন্ড ভেজে নেবার পর গ্যাসের আঁচ একদম কমে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা তেলে দিলে পরেই দেখবেন তেল ছিটোয়, সেই জন্য একটা মাঝারি সাইজের ছোটো টুকরোয় কেটে নেওয়া টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প নুন। সব মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রাখবো, এতে করে তেল ছিটানো কমে যাবে। 2 মিনিট পর ঢাকা সরাচ্ছি, দেখুন তেল ছিটানো কমে গেছে। এবার এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ টমেটো নরম না হচ্ছে ততক্ষণ অবধি। মাঝারি আঁচে প্রায় 2-3 মিনিট টমেটো ভেজে নিয়েছি, টমেটো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফ্রেশ মটরশুঁটি। 1-2 মিনিটের জন্য মাঝারি আঁচে মটরশুঁটি ভেজে নেব, যাতে করে মটরশুঁটির কাঁচা গন্ধ চলে যায়। 1-2 মিনিট মাঝারি আঁচে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, একই সাথে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। বাঁধাকপির সাথে সব মশলা মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য মাঝারি আঁচে বাঁধাকপি ভেজে নেব। মাঝারি আঁচে 2 মিনিট ভেজে নেবার পর এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে করে বাঁধাকপি তাড়াতাড়ি মজে যায়। মাঝারি আঁচেই 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি, সব কিছুকে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর আরও 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি। আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখবার পর বাঁধাকপি দেখুন মজে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব। সেদ্ধ মুগ ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি,
আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তো কুকার ধুয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ডাল যেরকম পাতলা রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আজকের এই বাঁধাকপি দিয়ে মুগ ডাল আমি রুটি পরোটার সাথে খাবার জন্য বানাচ্ছি, সেই জন্য অল্প পরিমাণ জল দিচ্ছি। আর একটু নুন দিয়ে দেবো। নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন, যেহেতু ডাল সেদ্ধ করবার সময় নুন দিয়েছি আর মশলা ভাজবার সময়ও নুন দিয়েছি, তাই বুঝে অল্প নুন দেবেন, আপনারাও টেস্ট করে দেবেন। আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, ঝাল বুঝে লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবো যতক্ষণ বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি। মাঝারি আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে হতে দিয়েছি, বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন, আমি প্রায় 1 টিস্পুনের মতন চিনি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। 30 সেকেন্ডের মতন ডাল আর একটু সময় ফুটিয়ে নিচ্ছি। 30 সেকেন্ডের মতন ডাল ফুটিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ঘি। ঘিয়ের গন্ধ যাতে ডালে ভালোভাবে মিশে যায় সেই জন্য 5 মিনিট ডাল ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে ডাল একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপি দিয়ে নিরামিষ মুগ ডাল। নিরামিষ দিনে অবশ্য করে এই ডালের রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্য করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।